কাজের মধ্যে দেওয়া আছে মানে ভীষণ মুভমেন্ট করছে ভালো আছো কি আছে পুরো আমার দিকে তাকিয়ে রয়েছে দারুণ লাগছে আজকে তাড়াতাড়ি করে স্নান হয়ে গেছে আর স্নান করে আমি একটু রোদে দাঁড়িয়েছিলাম কারণ বেশ ভালো লাগছিল রোদ পোহাতে গুড আফটারনুন সবাইকে নতুন আরো একটা ব্লগে স্বাগত আজকে আমি একটুখানি যাব হচ্ছে পাখির মেলাতে পাখির মেলা হচ্ছে তেলেঙ্গা বাগানে তেলেঙ্গা বাগান মানে হচ্ছে যেখানে দুর্গাপূজা হয় আর কি আমি গিয়েছিলাম তো তেলেঙ্গা বাগানে মানে বিধাননগর থেকে বেশিক্ষণ সময় লাগে না তেলেঙ্গা বাগানে হবে 6টা থেকে শুরু হবে 6টা থেকে ওই 9টা অবধি হবে আর কি পাখির মেলাটা তো সেখানে যাব গিয়ে দেখাবো বিভিন্ন রকমের পাখি বিদেশি পাখি যেগুলো আর কি ওখানে মেলার মধ্যে রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমি এখন একটুখানি খাবো খেয়ে একটুখানি ঘুমাবো ঘুমিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে যাবো কেননা 6টা থেকে শুরু হয় তা এতটা টাইম রয়েছে যেহেতু আমার হাতে আমি একটুখানি ঘুমিয়ে নেবো এখন আর এখন তো মোটামুটি 5টা বাজলেই মানে দিনের আলো চলেই যায় অলরেডি সন্ধে হয়ে গেছে মানে এখন তো 6টা বাজলেই এরকম সন্ধে সন্ধে হয়ে যায় কিন্তু এখনও সেরকম একটা ঠান্ডা লাগছে না আজকে মানে আরও রাতের দিকে হয়তো ঠান্ডাটা লাগবে এই হচ্ছে অস্বস্তিকর সব থেকে জিনিস এটা হচ্ছে জ্যাম কলকাতার চলো ভাই তাও তো তাড়াতাড়ি করে জ্যাম ছেড়ে গেছে মধ্যমগ্রামে জাস্ট ট্রেন ঢুকলো মোটামুটি ফাঁকাই আছে ট্রেন সবেমাত্র বিধাননগর আমি নামলাম ঠিক আছে এবারে আমাকে এই দিকে যেতে হবে মানে রোডের দিকে এবার এই রাস্তা দিয়ে খানিকটা হাঁটলেই হচ্ছে তেলেঙ্গা বাগান অনেক দিন পরে মানে সেই অনেক দিন পরে আসলাম উল্টোডাঙাতে এদিকে তো সেরকম একটা আশাই হয়নি মানে এত ব্যস্ত ছিলাম আর কি এই কটা দিন যাই হোক তো এখান থেকে আমাকে হাঁটতে হবে বা বাস টাসও পাওয়া যায় আর কি হেঁটেই যাবো দেখো রেল ব্রিজের তলায় আছি বিধাননগর যে মানে এই ওপর থেকে ট্রেনটা যায় আর কি ঠিক আছে এখানে প্রচুর জ্যাম থাকে মানে এখান থেকে বিধাননগর মোড় অব্দি যাওয়া অব্দি কোচ অনেকক্ষণ অপেক্ষা করতে হয় মানে বাসের মধ্যে বা অটোতে যদি তুমি থাকো তেলেঙ্গা বাগানে আবার সেই পুজোর পরে যাচ্ছি মানে সেই পুজোতে গিয়েছিলাম তারপরে আর এদিকে তো আসাই হয়নি সেরকম একটা ঠিক আছে তাই জন্য পুজোর পরে আবার সেই তেলেঙ্গা বাগানে যাচ্ছি তোমাদেরকে দেখাতে এই পাখির মেলাটা তেলেঙ্গা বাগানে একদম সামনে চলে এসেছি আর আমার সাথে প্রসাদও রয়েছে যাই হোক আমি এই দিকটাতে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে তোমার গেটটা মানে বিদেশি পাখির মেলা ঠিক আছে যেটা 11 থেকে 14 ফেব্রুয়ারি অবধি চলবে যে কেউ প্রবেশ করতে পারবে প্রবেশ অবাধ কোনো রকম কোনো টিকিট মূল্য নেই এবার চলো ওই পারে যাই ওই পারে গিয়ে তোমাদেরকে দেখাই ঢুকে এই গলিতে আবার সেই তোমাদেরকে বলছিলাম যে দুর্গাপূজার পরের যেহেতু ঢুকছি আর গান হচ্ছে লাইট দিয়ে সাজানো হয়েছে সামনে আমি প্যান্ডেল দেখতে পাচ্ছি সেই পুজোর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে সবাই তো জানো মোটামুটি যে তেলেঙ্গা বাগানে এসেছিলাম পুজোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম তেলেঙ্গা বাগানের এই যে বিদেশি পাখির মেলা কোঅর্ডিনেটর অনিন্দ কিশোর রাও তোমার সাথে কথা বলবো নমস্কার আপনাদের এই পাখির মেলা এটা কততম বর্ষে এবছর আমরা এই নিয়ে পঞ্চম বর্ষ কিন্তু গত বছর আমরা কোভিড পরিস্থিতির জন্য করতে পারিনি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের উপস্থিতি কারণ বাচ্চারা এই কোভিড পরিস্থিতির মধ্যে একটা বদ্ধভাবে অনলাইন ক্লাস করতে করতে তারা একদম পাগল হয়ে উঠেছিল এবং এই দুবছর বাদে যেহেতু এটা আমরা করছি আবার সেই একই রকমভাবে দেখুন মানুষের ছোট বাচ্চাদের ভিড় এবং বাচ্চারা সত্যিই খুব আনন্দিত এটাই আমাদের সব থেকে বেশি প্রাপ্তি একদমই তাই এটা তো 11 থেকে 14 তারিখ অবধি চলবে মোটামুটি রেসপন্স কীরকম মানুষ কীরকম আসছে আপনারা দেখুন না প্রচুর ভিড় বাচ্চা বাচ্চার বাড়ির বাবা মা সবাই মূলত অনেক তো অনেক পাখি তো রয়েছে বিদেশি পাখি পুরোটাই বিদেশি পাখি এবং তার সাথে ফুলের গাছ ফুলের গাছ হ্যাঁ এই গাছগুলো আমাদের কলকাতা কর্পোরেশনের নিজস্ব এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা হয়েছে ভিতরে রয়েছে মানে ইতিমধ্যে অনেক মানুষ আসছেন দেখছেন চলো ভিতরে ঢোকা যাক ভিতরে ঢুকে দেখি কি কি পাখি রয়েছে ভিতরে ভিতরে প্রবেশ করার পরেই দেখো এরকম অনেক রকমের ফুল যেরকম রয়েছে ফুলের গাছ রয়েছে ঠিক আছে এই টোটাল এরিয়াটা একটুখানি দেখাই প্রচুর ভিড় কিন্তু হ্যাঁ অনেক লোক আসছেন দেখছেন দেখো এই মানে বড় বড় এরকম মেকাও রয়েছে অনেক রকমের পাখি এখানে রয়েছে মানে দুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এরকম ধরনের পাখি এই দেখে দেখো এগুলো হচ্ছে হেন ঠিক আছে মানে মুরগি আর কি ঠিক আছে যদিও ওই মুরগিগুলো একটুখানি আলাদা ঠিক আছে মানে যে লেজটা পুরো আলাদা রকমের বেশ সুন্দর লাগছে দেখতে এটাও বেশ সুন্দর লাগছে কালারফুল একদম আর ওদেরকে এখানে রাখা হচ্ছে আর এইদিকে এরকম গাছ ফুলের গাছ রয়েছে মানে টোটাল সারিবদ্ধভাবে ফুলের গাছ আর এই মুরগিগুলোকে দেখো ঠিক আছে মানে মাথাটা দেখলেই বুঝতে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে মানে
মাথার যে মানে ঝুঁটিগুলো সেগুলো কিরকম কি সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে, ওইটাকে তো হেভি লাগছে দেখতে। পুকুস টুকুসকে যারা দেখো তারা তো চেনই, ঠিক আছে, পুকুস টুকুসেরই ভাই বোনেরা, ঠিক আছে, বদ্রি পাখির বাচ্চা সব। এইদিকে এগুলো হচ্ছে বাজরিকারের বাচ্চা সব, আমাদের বাড়িতে রয়েছে, সবাই মোটামুটি জানো চেনো, তোমাদের মধ্যেও অনেকের বাড়িতে রয়েছে। এগুলো একটুখানি বড়, ওগুলো ছোট। এদিকে এরকম ধরনের কিছু পাখি রয়েছে, কিন্তু এখানে নামগুলো না লেখা নেই, ঠিক আছে, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এরকম মুভমেন্ট করছে তো তাই জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো হচ্ছে লাভ বার্ডস, মনে হচ্ছে তো লাভ বার্ডসই এগুলো। এটা একটা ওই ফিঞ্চের, মানে ফিঞ্চেরই একরকম পাখি আর কি, মানে ফিঞ্চেরই প্রজাতি একটা, এটাও ফিঞ্চ। এই দুটোকে কিন্তু বেশ লাগছে দেখতে, দুজন একদম পুরো বসে রয়েছে, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ককাটেল, ঠিক আছে, ওপরেও ককাটেল ওটা, নিচেও এটা ককাটেল। এ বেচারা একা একা বসে আছে, হয়তো দুষ্টুমি করে তো তাই জন্য একা একা রেখে দিয়েছে একে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ককাটেলকে, ঠিক আছে, ওপরেও রয়েছে নিচেও রয়েছে, মানে পুরো এটা হচ্ছে, এটা একটা মানে জোড়া আর নিচে আর একটা জোড়া। এও একা একা রয়েছে দেখো, ঠিক আছে, ওই এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়, হ্যাঁ এদিকে হয় এদিকে হয়। এখানে এই দুটো রয়েছে দেখো, আয় 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 আয়, আসবি আসবি, আয় আয় এদিকে আয়। এ আবার চুপচাপ বসে রয়েছে দেখো, এ যেরকম একটুখানি মুভমেন্ট করছে কিন্তু এ চুপচাপ বসে রয়েছে, একদম চুপচাপ চুপটি করে বসে রয়েছে। এটার কালারটা দেখো, দারুণ একটা রং এই পাখিটার, হেব্বি সুন্দর লাগছে দেখতে। দেখো এ কিন্তু ভীষণ মুভমেন্ট করছে, ঠিক আছে, দেখতেও বেশ ভালো লাগছে দেখতে, এরকম ডান্স করছে আর কথাও বলে, টাটা বলছে, হ্যালো বলছে, বল কথা বল, হ্যালো হ্যালো, এমন টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে, ফের বলবে ফের বলবে, হ্যালো হ্যালো। এটাকে দেখো এখানে বসে রয়েছে, ঠিক আছে, এরকম অনেক এরকম বসে রয়েছে, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, এগুলো এরকমই বসে থাকে আর কি। আর জল রাখা রয়েছে, এদিকে বিস্কুট রাখা রয়েছে, ওদের ওই দুটোকে হেভি লাগছে দেখতে, দারুণ লাগছে, রোম্যান্স করছে মনে হচ্ছে, মেইনলি রোম্যান্স করছে, দারুণ লাগছে দেখতে। ভালো আছো? আমি দেখো ধরে রয়েছি, কি সুন্দর আদর খাচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো কিছু করবে না, আদর করতে রাখো, কিচ্ছু করবে না, একদম পুরো কামড়ে যদি যাই আমার, আমি দাঁতের দাঁতের দিকে দেবো না, তাহলে কামড়ে দিতে পারে। মানে আওয়াজ আমার হচ্ছে, ওই যে ওপরে যে
যে পাখি দুটো দেখছো ওই পাখি দুটো খুব উড়ছে এদিকে ওদিকে চলে যাচ্ছে, তাই জন্য সমস্যা হচ্ছে। এখানে এই কাকুগুলো ধরার চেষ্টা করছে, এখনো ধরতে পারেনি, ঠিক মতো ধরতে পারেনি, নিচে চলে এসেছিলো এই পাখিটা, ঠিক আছে, এই দেখো একদম কাছে চলে এসেছিলো। এটা দেখো একদম এখানে বসে রয়েছে, এগুলো কামড় দিলে না অবস্থা খারাপ হয়ে যাবে। অনেকক্ষণ পরে এইদিকে আসতে পেরেছি, এদিকে একটা সবুজ রঙের রয়েছে, দারুণ লাগছে। এটা কি বাফেন্স ম্যাকাও? দাদা বললো এটা বাফেন্স ম্যাকাও না কি যেন ওটা বললো নামটা, যাই হোক। মুখের ওই মাথার কাছটা বেশ দারুণ লাগছে, মানে লাল কালারের রয়েছে না, জায়গাটা দারুণ লাগছে দেখতে। দাদা এখন এটা হাতে দেবে, ঠিক আছে, হাতে রাখলে আবার কামড়ে দিতে পারে, যাই হোক একটা ছবি নেব। কাঁধের মধ্যে দেওয়া আছে এখন, এই যে পাখিটা আছে এটার নাম কি কাকু? অ্যামাজন। অ্যামাজন, ঠিক আছে, এই অ্যামাজন আমার এখন হাতের মধ্যে রয়েছে, ঠিক আছে, ওই যে আঙুলের মধ্যে রয়েছে, ঠিক আছে, এখন আঙুলের মধ্যে চলে এসছে, ঠিক আছে। এরা মূলত কোথায় থাকে? মানে অ্যামাজনের জঙ্গলেই থাকে আর কি, যাই হোক কাকু বলছে এটা অ্যামাজনের জঙ্গলেই থাকে। এরকম ধরনের মানে পুরো আমার দিকে তাকিয়ে রয়েছে, ঠিক আছে। ঠিক আছে, অনেকক্ষণ দেখেছো তোমরা, আমার ভয় লাগছে, ঠিক আছে, যদি কামড়ে দেয় কিন্তু কিছু করেনি, খুব শান্ত, এটা শান্তই আছে না, এটা টোটাল কামড়া হচ্ছে এইটা, তাই জন্য আমার এটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটা কামড়ায় তো তাই জন্য নিলাম না আমি হাতে। এবার একে হাতে নেব, ঠিক আছে, কাঁধে দাও, কাঁধে দেখো, কাঁধে চলে এসছে। কি হয়েছে এটার নাম কি? এটা বাফেন ম্যাটাও। বাফেন ম্যাটাও, আচ্ছা, এটার নাম হচ্ছে বাফেন ম্যাটাও, একদম রয়েছে, ভালো লাগছে দেখতে। আমার তো সবকটা পাখি ভাল লাগছে, ঠিক আছে, কিন্তু একে এর গায়ে একটুখানি যেটা ওইদিকে আছে সেটা হাত দিচ্ছি না, এটা শান্ত না, ঠিক আছে, কিন্তু এটা মোটামুটি একটুখানি শান্ত, এর গায়ে হাত দিলে কিছু ওই দেখো আবার আবার ডাকছে, দেখো কি হচ্ছে, কি হচ্ছে, চুল কাটছে। এর গায়ে একবার হাত দিয়েছিলাম, কিছু বলে না, ঠিক আছে, কিছু বলে না, শান্ত আছে। বাচ্চাটা বসেছে, ঠিক আছে, বাচ্চাটা ঘাড়ের উপরে বসেছে, ঠিক আছে, খুব ভয় পাচ্ছিল দেখতে। এটা এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? রেড গ্রিন। হ্যাঁ, রেড গ্রিন, আচ্ছা, রেড গ্রিন মানে ম্যাকাওয়ারি রেড গ্রিন। ওই যে সাদা দুটো দেখছো, সাদা দুটো হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে, মানে একদম জোড়ায়, ওদেরটা ব্যাপক লাগছে, মানে ওদের জোড়াটা দারুণ লাগছে আমাদের। এবারে ভিতরের দিকে যে পাখিগুলো আছে, মানে এই দিকটাতে, মানে একদম মানে কর্নারে, এই পাখিগুলো তোমাদেরকে দেখাই, এখানে বেশ কিছু পাখি রয়েছে, দেখো এই পাখিটাকে দেখো, সুন্দর, খুব আদর খাচ্ছে। ডাকো ডাকো ডাকো, ডাকবে না, ও ডাকবে না, এখানে একটা লাল রঙের রয়েছে, একটুখানি দুষ্টু পড়ে বলে তাই জন্য ওকে ছাড়া হয়নি, ঠিক আছে, একটু দুষ্টু পড়ে। হ্যালো, তোমাকেও ছাড়া হয়নি, এটি একটুখানি দুষ্টু দুষ্টু করে, কামড়ে দেয়, ও আচ্ছা, এ শুধু ওড়ে তাই জন্য একেও ছাড়া হয়নি। এদিক থেকে অনেক দর্শকরা দেখছে, মানে টোটাল মাঝখানে এই পজিশন, মানে মাঝখানে এই পাখিগুলো রয়েছে, বড় বড় যে পাখিগুলো, অনেকে আসছে ছবি টবি তুলছে মাঝখানে এই জায়গাটাতে আর কি। ভীষণই একটা আনন্দের একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, কিচ্ছু করো না। দেখলে তোমরা পাখির মেলা বার্ড শো, তোমরা দেখলে তেলেঙ্গা বাগানে 11 থেকে 14 তারিখ অবধি এই বার্ড শোটা মানে থাকছে আর কি। তো 14 তারিখের মধ্যে, মানে
এই 14 ফেব্রুয়ারির মধ্যে তোমরা যদি আসো তাহলে দেখতে পারবে 9টা অবধি কিন্তু থাকে, ঠিক আছে? অলরেডি দেখো কত লাইন পড়ে গেছে, ঠিক আছে? মানে ভিতরে যেহেতু কোভিড বিধি মেনেই টোটালটা বিষয়টা করানো হচ্ছে, তাই জন্য একদম পুরো লাইন পড়ে গেছে, অনেকেই দেখতে আসছেন, আর এখন 8টা সবে আর কি বাজে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় ইনস্টাগ্রাম আইডি চলে আসো, ফলো করো, মেসেজ করো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। চলো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।